মিতিলের ইউনিফর্ম। আমাদের এই দেশ স্বাধীন করতে মুক্তিযুদ্ধের সময় সবাই সবার মতো করে লড়াই করেছিল। আজকে আমরা মিতিলের কথা শুনব, যাকে দেখে অনেকে অনুপ্রাণিত হয়ে যুদ্ধে নামে। সময়টা 25শে মার্চ। ওই দিন রাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মানুষের উপর আক্রমণ চালিয়ে অন্যান্য অনেক শহরের মতো পাবনা শহরটাকেও নিজেদের দখলে নিয়ে নেয়। 26শে মার্চ থেকে জারি করে কারফিউ, গ্রেফতার করতে থাকে পাবনার গণ্যমান্য ব্যক্তিদের। কেউ ঘর থেকে বের হতে পারছিল না। এরই মধ্যে পাবনার মানুষেরা শুরু করে প্রতিরোধ যুদ্ধ। পাবনা শহরের মেয়েরাও গড়ে তুলেছিল একটি কিশোরী বাহিনী, যাদের কাজ ছিল পুলিশ বাহিনীর কাছে খাবার পৌঁছে দেয়া ও সাধারণ মানুষদের সচেতন করা। মিতিল ছিল এই কিশোরী বাহিনীর সংগঠক, কিন্তু সে ঠিক করে সেও তার ভাইদের মতো সরাসরি যুদ্ধে যাবে। কিন্তু তখন তো মেয়েদের সরাসরি যুদ্ধে যাওয়া সহজ ছিল না। কোনো উপায় বের করতে না পেরে মিতিলের খুব মন খারাপ হয়। তাই দেখে ওর ছোট ভাই ওকে বলে, তুমিও প্রীতিলতার মতো ছেলে সেজে আমাদের সাথে যুদ্ধে চলো। এই বুদ্ধিটা মিতিলের পছন্দ হয়। তারপর আর কি, দেশের জন্য নিজের হাতে নিজের কোমর পর্যন্ত চুল কেটে ভাইদের প্যান্ট শার্ট পরে ছেলে সেজে মিতিল খন্দকার ছদ্মনামে মিতিল চলল দেশ স্বাধীন করতে। 27 মার্চ থেকে যুদ্ধ শুরু হয়ে 30 মার্চ পাবনা শহর মুক্ত করা হয় পাকিস্তানি বাহিনীর হাত থেকে। মিতিল 28 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত কন্ট্রোল রুম পাহারার দায়িত্বে ছিলেন। এখানে সবাই তাকে কিশোর মুক্তিযোদ্ধা হিসেবেই জানত। এর জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছিল। দেশকে সে এতটাই ভালোবাসত যে এই সব কিছু সে হাসি মুখে করে গেছে। দিনের পর দিন গোসল খাওয়া ভুলে সে বাকি মুক্তিযোদ্ধাদের সাথে পাবনা শহরকে রক্ষা করার চেষ্টা চালিয়েছে। 10 এপ্রিল হানাদার বাহিনী তাদের বিশাল সৈন্য ও শক্তি নিয়ে আবার আক্রমণ করে। তখন মুক্তিযোদ্ধারা পিছু হটতে বাধ্য হন। মিতিলরাও পাবনা ছেড়ে পদ্মা পার হয়ে কুষ্টিয়ার দিকে রওনা হয়। মাথার উপর হেলিকপ্টার থেকে গুলির মধ্যে দিয়ে তারা খুব কষ্টে কুষ্টিয়ায় পৌঁছায়। এদিকে তো মিতিলের সাহসিকতার গল্প দেশ বিদেশের বিভিন্ন সংবাদপত্রে ছাপা হয়ে গেছে। সবাই মিতিলের সাহসকে বাহবা দিচ্ছিল। বাহবার সাথে সাথে দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বয়সের মেয়েরা ওকে দেখে নিজেদের বাবা ভাইয়ের প্যান্ট শার্ট পরে যুদ্ধে নামার প্রস্তুতি নেওয়া শুরু করে। মিতিলকে নিয়ে যে দেশে বিদেশে এত কিছু হয়ে যাচ্ছে তা কিন্তু মিতিল অনেক পরে জানতে পারে। যেহেতু সবাই মিতিলের পরিচয় জেনে গিয়েছিল, তাই পাবনার পর তারা সরাসরি যুদ্ধ করা হয়নি। সে তখন অন্যান্য মেয়েদের যুদ্ধের জন্য ট্রেনিং দেওয়া শুরু করে। দেশে বিদেশে গিয়ে সবাইকে এই যুদ্ধে পাশে থাকার কথা বলতে থাকে। পাশাপাশি সমাজ সেবার জন্য নিজে নার্সিং ট্রেনিং নিতে শুরু করে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দেশ, সমাজ সেবা এসব নিয়েই ছিলেন। মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিলের গল্প আমাদের শেখায় যে দেশপ্রেমিক হতে চাইলে ছেলে মেয়ে কোনো বিষয়ই না, সবাই সমান। তুমি ছেলে হও অথবা মেয়ে, দেশকে ভালোবাসলে তুমি সব করতে পারবে। মিতিলের মতো অনেক মেয়েরা এখন ছেলেদের সাথে সমান সমান হয়ে দেশের নাম উজ্জ্বল করে যাচ্ছে। তোমরাও দেশকে ভালোবেসে দেশের জন্য ভালো কিছু করবে, তাই না? অবশ্যই করবে।